কম সময়ে কম দিনে অল্প বয়সে অল্প সময়ে যদি আপনি ধনী হতে চান এই আমলটা করুন আল্লাহ ধনী বানায় দিবেন অনেকে মনে করে যে না আমি অবৈধ পন্থা অবলম্বন করে ধনী হয়ে যাব এটার নাম ধনী নয় বুখারী শরীফের 6081 নম্বর হাদিস রাসূল বলেছেন লাইসাল গিনা আন কাসতাতিল আরাজ বেশি মাল সম্পত্তির মালিক এটা আপনার জন্য ধনী নয় আপনি ধনী হইলো ওয়ালাকিনাল গিনা গিনান নাফস অন্তরের ধনী হইলো অনেক বড় ধনী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসটা 100% বাস্তব বুখারীর সবগুলো হাদিস সহিহ তার উদাহরণ হলো অনেক মানুষ আছে আমাদের সমাজের মধ্যে কোটি কোটি টাকার মালিক তারপরও দুর্নীতি করে মানুষের সম্পত্তি আত্মসাৎ করে তার পেট ভরে না হে চায় রাসূল বলেছেন হাদিসটা সহিহ যে জেলাউকানালি ইবনে আদম যদি বনি আদিমের জন্য ওয়াদিয়ানি মিন মালিন দুইটা পাহাড় পরিমাণ সম্পদ হয় বিশাল বড় 8 10 20 মাইল পাহাড় এই পাহাড় পরিমাণ যদি সম্পদ বনি আদমের হয় তাহলে হে তালাশ করবে লাবতাগা ওয়াদিয়ান সালিসান সে আরো 3 নম্বর আরেকটা পাহাড়ের সন্ধান করে এমন লোক আছে কিনা তা ফিট পড়ে না রাসূল বলেন লা ইয়ামলু জাফু আদম ইবনু আদম ইল্লা বিতুরাব মাটি যাওয়া আগ পর্যন্ত কবরে যাওয়ার আগ পর্যন্ত বনি আদমের পেট ভরবে না তো আমরা অনেক ধরনের বহু লোক আছে যারা খালি সম্পত্তি চায় অনেক লোক আছে পাঁচটা দোকান আছে তার বাজারে হে আরো পাঁচটা চিন্তা করে অনেক লোক আছে সে 100 কোটি টাকার মালিক হে 200 কোটি টাকা নিয়ে ব্যস্ত হায়ুতাস হায়ুতাস কোনো শেষ নাই রাসূল বলেছেন এই আমল যদি করেন আপনার হায়ুতাস থাকবে না যা পরিমাণ দরকার যে পরিমাণ সম্পদ না হলে দুনিয়া চলে না আল্লাহ ওই পরিমাণ সম্পদ কুদরতিভাবে ব্যবস্থা করে দিবেন আমল করতে আমাদের আমাদের আমল করতে হবে আমার মুসল্লি ভাইরা আল্লাহর পয়গম্বরের একজন সাহাবী রাসূলের কাছে এসে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার অভাব যায় না হাদিসটা উল্লেখ করেছেন ইমাম ইবনু কাইসারানি যখিরাতুল হুফাজের 6 নম্বর খণ্ডে আল্লাহর নবীজির সাহাবী আব্দুল্লাহ ইবনে উমর বলেন হাদারতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে উপস্থিত হইলাম ফাতাহু রাজুলুন আল্লাহর নবীর কাছে একজন সাহাবী আসলো এসে বলল ইয়া রাসূলুল্লাহ কল্লাযাতু ইয়াদিন নবী আমার টাকা পয়সা নাই মাল সম্পত্তি নাই আমাকে একটু আমল বলে দেন যে আমল করলে আমি মাল সম্পত্তির মালিক হইতে পারি আমি ধনী হইতে পারি আল্লাহর পয়গম্বর বললেন সাহাবী ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আইনা আনতা মিন সালাতিল মালাইকা ওয়া তাসবিহিল খালাইক বিহা ইউরযাকুন তোমার কোথায় ফেরেশতাদের নামাজ কই মাখলুকাতের তাসবিহটা কোথায় তুমি কি জানো না মাখলুকাতের তাসবিহ কি তুমি আমল করো না ফেরেশতাদের নামাজ কি তুমি পড়ো না ওই সাহাবী কিছু বললেন না হযরত উমর বললেন ফাকালা ইবনু উমর কুলতু ইয়া রাসূলুল্লাহ মা তাসবিহুল খালাইক ওয়া সালাতুল মালাইক নবী আপনি যে বলেছেন ফেরেশতাদের নামাজ এবং সমস্ত মাখলুকের তাসবিহ এই তাসবিহটা কি নবী একটু বলে দাও আল্লাহর পয়গম্বর বললেন উমর আব্দুল্লাহ ইবনে উমর শুনো শুনো এই তাসবিহটা হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আস্তাগফিরুল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আস্তাগফিরুল্লাহ আল্লাহর পয়গম্বর বলেছেন যদি কোনো মানুষ ফজরের আজানের পরে মা বাইনা তুলুইল ফাজি ইলা আন তুসাবিয়া আ তুসাল্লিয়া সুবহা ফজরের নামাজের আগ পর্যন্ত ফজরের সময় আজানের পর থেকে নামাজের ভিতরে জামাতের আগ পর্যন্ত ওই সময় যদি 100 বার কোনো বান্দা আমল করে যায় আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়ার জগতে অল্প দিনে ধনী বানায়া দিবে ইয়াতিকা দুনিয়া সাগিরাতান রাগিমাতান আল্লাহ ধনী বানায়া দিবেন আল্লাহ নবীজি বলেছেন শুধু তাই নয় শুধু তাই নয় ইয়াখলুকুল্লাহু মিনহা মিন কুল্লি কালিমাতিন এই যে দোয়াটা পড়েছেন সুবহানাল্লাহি ওয়া বিহামদি সুবহানাল্লাহিল আযীম আস্তাগফিরুল্লাহ এই দোয়ার মধ্যে 8টা শব্দ রয়েছে আল্লাহর নবী বললেন ওই 8টা শব্দ থেকে আল্লাহ তাআলা 8 জন ফেরেশতা সৃষ্টি করে দিবেন ইউসাববিহু লাকা ইলা ইয়াউমিল কিয়ামা ওয়া লাকা সাওয়াবুহু আল্লাহ তাআলা ওই 8টা শব্দ থেকে 8 জন ফেরেশতা সৃষ্টি করে দিবেন এই ফেরেশতাগুলা আপনার জন্য কিয়ামত পর্যন্ত তাসবিহ পড়তে থাকবে আর ফেরেশতাদের তাসবিহের সব আল্লাহ তাআলা আপনার আমল নামার মধ্যে দিতে থাকবে
এই আমলটা আমরা 100 বার করব এবং এই আমলটা করার আগে অবশ্যই দুরূদ শরীফ পড়ব আপনার যদি খাবার হালাল থাকে আপনার যদি পোশাকাদি হালাল থাকে আপনার জবান যদি ঠিক থাকে আপনার বিশ্বাস যদি আল্লাহর উপর 100% থাকে আপনি আমল করুন ইনশাআল্লাহ আল্লাহ ফল দিবেন ওয়া ফি ইসনাদি যুফুন যদি হাদিসের সনদের ক্ষেত্রে দুর্বল রয়েছে কিন্তু দুর্বলের উপর আমল করা যায় আল্লাহ তাআলা আমাদেরকে এই আমলটা করার তৌফিক দান করুন আমিন